দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের আজ প্রতিষ্ঠা দিবস। অন্যান্য বছরের মতো না হলেও সিআইটিইউ রাজ্য দপ্তরের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউর কর্মকর্তারা। সেখানে কেন্দ্রীয় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি চঞ্চল মজুমদার বলেন, যদিও আমরা একটা রাজনৈতিক পরিস্থিতি আক্রান্ত থাকার মধ্য দিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসগুলি অন্যান্যবার যেভাবে আমরা করতাম সারা রাজ্যের সর্বত্র, সেই পরিস্থিতি নাই সেটা আপনারা জানেন, যার জন্য আজকে সিআইটিইউ রাজ্য দপ্তরে আমাদের সেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সেখানে পালিত করতে হচ্ছে। এটা 1982 সালে 11 জুলাই একটা লক্ষ্য উদ্দেশ্য আদর্শকে সামনে রেখে এই ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছিল। পূর্ব থানার পুলিশ উদ্ধার করলো 5টি মোবাইল। বেশ কিছুদিন আগে থেকেই পূর্ব থানায় বেশ কিছু মোবাইলে জিডি এন্ট্রি এবং মিসিং এন্ট্রি করা হয়েছিল। বৃহস্পতিবার মিসিং এন্ট্রি মোবাইলগুলির কল ডিটেলস বের করে উদ্ধার করলো 5টি মোবাইল। ধরা পড়েনি কোনো চোর, কিন্তু পুলিশের বক্তব্য ওনারা তদন্ত চালিয়ে যাচ্ছে। ইষ্টাগতলা পিএসএ বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের কাছে জিডি এন্ট্রি করেছে, তাদের মোবাইল হারিয়েছে, তো মিসিং এন্ট্রি করেছে। তো আমরা সেই অনুসারে মিসিং এন্ট্রির কল ডিটেলস বের করে আমরা আজকে 5টা মোবাইল রিকভারি করতে পেরেছি। একের পর এক নেশা বিরোধী কারবারকে ধ্বংস করছে পুলিশ। এবারে রানীর বাজারের মাধববাড়ি থেকে উদ্ধার করলো নেশা সামগ্রী। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাত 4:30 নাগাদ মাধববাড়িতে 40,000 ইয়াবা ট্যাবলেট এবং 24,000 ক্যাশ টাকা উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 40 লক্ষ টাকা। সাথে 3 জন নেশা বিরোধী কারবারিকে গ্রেপ্তার করেন। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আগামী 13 জুলাই দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। জানা যায় মোট 6,018টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এই আদালতে। সদস্য সম্পাদক এস শর্মা রয় জানান, প্রতিটা মামলাতে 2টি বা তার অতিরিক্ত পক্ষ থাকে, তাদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য এমনটাই জানান বিধায়ক আশিস কুমার সাহা। বিভিন্ন জায়গায় আজকে আমরা বৃক্ষরোপণ করছি। মূল অনুষ্ঠানটা 20 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিসের প্রাঙ্গণে হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা শুধুমাত্র যে আমরা বনমহোৎসবকে কেন্দ্র করেই করব তাই না, সারা বছর যেন বৃক্ষরোপণ করা হয় এই আহ্বান আমরা জনসম্মুখে রাখছি। আজ এ পর্যন্তই। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।